পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ওয়া ইন ইমরাতুন খাফাত মিন আও কোন স্ত্রী যদি তার স্বামীর দুরব ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে সুরা নিসা আয়াত 128 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন শিকাকুন পরস্পর ঝগড়া বিবাদ ওয়াতিল কোনো বস্তুর প্রতি তার আকর্ষণ যা লোভাতুর করে কাল মোয়াল্লাকি সধবাও নয় বিধবাও নয় ঝুলন্ত নুসুজান হিংসা হাদিস চার হাজার দুইশ ছেচল্লিশ মোহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লা আলিহির সনদে আয় আনহা থেকে বর্ণিত কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে সুরা নিসা আয়াত একশো আয়াত সম্পর্কে তিনি বলেছেন যে কোন ব্যক্তির যাউজিওতে কোনো মহিলা থাকে কিন্তু স্বামী তার প্রতি আকৃষ্ট নয় বরং তাকে বিচ্ছিন্ন করে দিতে চায় তখন স্ত্রী বলে আমার এই এই পাওনায় আমি তোমাকে অব্যাহতি দিচ্ছি এতদূ উপলক্ষ্যে এ আয়াত নাজিল হল পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে সূরা নিসা আয়াত 145 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসফালান নারী সম্বন্ধ পদের সাথে পড়েছেন নাফাকান ভূগর্ভে সুরঙ্গ হাদিস চার হাজার দুইশো সাতচল্লিশ অমর ইবনু হাফস রহমতুল্লাহ আলিহির সনদে আসওয়াদ রহমতুল্লাহ আলীহ বলেছেন আমরা আব্দুল্লাহ ইবনু মস রাহ তাইল আনহর মজলিসে ছিলাম সেখানে হজিফা আসলেন এবং আমাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে সালাম দিলেন এরপর বললেন তোমাদের চেয়ে উত্তম গোত্রের উপরও মুনাফিটি এসেছিল পরীক্ষা স্বরূপ আসওয়াদ বললেন সুবাহ আল্লাহ অথচ আল্লাহ বলেন মুনাফিকগণ জাহান নামের নিম্নতম স্তরে থাকবে সত্য প্রকাশে আবদুল্লাহ ইবনু মস রাহতাহ আনহু হেসে উঠলেন হজই ফরদিয়াল আনহু মসজিদের এক কোণে গিয়ে বসলেন আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু উঠে গেলে তার স্বাগ্রও চলে গেলেন এরপর হজিফরদিউল্লাহ তাল আনহ আমার দিকে একটি পাথর টুকরো নিক্ষেপ করে আমাকে ডাকলেন আমি তার নিকট গেলে তিনি বললেন তার নিচক হাসিতে আমি আশ্চর্য হলাম অথচ আমি যা বলেছি তা তিনি বুঝেছেন এমন এক গুত্র যারা তোমাদের চেয়ে উত্তম তাদের উপর মুনাফিকি অবতরণ করা হয়েছিল তারপর তারা তওবা করেছে এবং আল্লাহ তালা তাদের তওবা কবুল করেছেন পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নু ইলা কাউলিহি ওয়া ইউনুস তোমার নিকট ওয়াহি প্রেরণ করেছি যেমন ইউনুস হারুন এবং সুলেমান আলী মুসাল্লামের নিকট ওয়াহি প্রেরণ করেছিলাম সুরা নিসা আয়াত একশো তেষট্টি হাদিস চার হাজার দুইশো আটচল্লিশ মুসদ্দাদ রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু মসুদ রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওসাল্লাম বলেছেন যে আমি ইউনুস ইবনু মত্তা আলিহ্লাম থেকে উত্তম এটা বলা কারো উচিত নয় হাদিস চার হাজার দুইশো উনপঞ্চাশ মোহাম্মদ ইবনু সিনান রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরাইরা রদিলাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহিহিসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বলে আমি ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম সে মিথ্যা বলে পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী ইস্তাফতুনা কুলিল্লাহু ইউফতিকুম ফিলകലালা ইনিমুরুউন হালাকা লাইসা লহু ولদ লাইসা লহু ولদু ওয়া লাহূ উখতুন ফালহা وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَا إِن لَّمْ তোমার নিকট ব্যবস্থা জানতে চাই বল পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন কোন পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক ভগ্নী থাকে তবে তার জন্যে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ এবং সে যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে সুরা নিসা আয়াত একশো ছিয়াত্তর কালালাতি যার পিতা কিংবা পুত্র উত্তরাধিকারী না থাকে মোকাল্লালতুনি বাক্য থেকে এটা ক্রিয়াপদ হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ সুলাইমান ইবনু হার্ব রহমতুল্লাহ আলীহির সনদে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আমি তাল আনহুকে বলতে শুনেছি যে সর্বশেষ অবতীর্ণ সুরা হচ্ছে বারো আত এবং সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে تِكُمْ فِي الْكَلَالَةِ إِنْ إِمْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَا إِنْ لَمْ يَكُنْ لَهَا وَلَدٌ ۗ লোকে তোমার নিকট ব্যবস্থা জানতে চায় বলো পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক ভগ্নী থাকে তবে তার জন্যে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ এবং সে যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে সুরা নিসা আয়াত একশো ছিয়াত্তর কালালতি যার পিতা কিংবা পুত্র উত্তরাধিকারী না থাকে মুকল্লালতুন্নসাবি বাক্য থেকে এটা ক্রিয়াপদ